আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আর সেজন্য ঢেলে নিচ্ছি বিশুদ্ধ ফিল্টার্ড মিনারেল ওয়াটার। এরপরে ঢেলে নিচ্ছি অলিভ অয়েল। এখন মিক্স করব এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে। মিক্স করতে পারছি না, সেজন্য ঢেলে নিলাম আর একটু ওয়াটার। আমরা যে জিনিসটা বানাবো সেটার জন্য এই মিক্সিংটা খুবই ইম্পর্টেন্ট। কি ভাবছেন, চিন্তার জানলা কি পাগল হয়ে গেল? ভাবছিলাম একটু কীভাবে রাতারাতি সেলিব্রিটি হওয়া যায়। কষ্ট করতে কি ভালো লাগে বলেন? সেই 10 বছর ধরে কন্টেন্ট মেকিং ইন্ডাস্ট্রিতে আছি, 10 বছরে যে পরিশ্রম করে এই জায়গায় এসেছি, আগামী 10 বছর বসেই খেলাম এই একটা কনসেপ্ট নিয়ে যদি সাকসেসফুল হওয়া যায়। ভাবছিলাম যে চিরাচরিত যে প্রবাদ প্রচলন কথা, তেলে আর জলে কখনো মিশ খায় না, এই কনসেপ্টটাকে দূর করা যায় কি না, সেই জন্যে আজকের এই এত আয়োজন। কিন্তু কি করব, বহু সময় যাব তেল আর জলকে মিক্স করতে চাইলাম কিন্তু হলো না। ঠিক এইভাবেই ব্যক্তিগত জীবনেও তেল আর জলের কখনো মিশ্রণ হয় না। আর এই স্বাভাবিক জিনিসটা যখন আপনি বুঝে ফেলবেন এবং নিজের জীবনের সর্ব জায়গায় অ্যাপ্লাই করবেন, তখন অনেক ধরনের সমস্যা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন। এইটা আবার কি কন্টেন্ট বা কেন এই ব্যাপারে কথা বলছে? দেখুন, এর আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিতে চাই। আমি টিঙ্কার জান্নাত মিম, কাজ করছি নারীদেরকে নিয়ে 10 বছর ধরে। আমার সমস্ত কন্টেন্ট, সমস্ত ফোকাস মোস্টলি নারীদেরকে নিয়েই হয়। নারীরা অনেক বেশি আবেগ, আর এই আমাদের এই আবেগের কারণে এবং কিছু সামাজিক যে প্রচলন কথাবার্তা, গুরুজনদের কথা অমান্য করার কারণে আমাদেরকে অনেক বেশি সাফার করতে হয়। যেটা আমি বলছিলাম, আমরা কি করি, ভালোবাসার জন্য জাতি গোত্র বর্ণ কিছুই মানি না আমরা। আমরা কোনো কিছু না মেনে না বুঝে সম্পর্কে আগাই, কিন্তু একবারও ভাবি না আমি যেভাবে বড় হয়েছি আর আমার পার্টনার যেভাবে বড় হয়েছে, দুটোর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। এখন যদি একটু বলেন, যে একটু ভেঙে বলেন, ধরেন আপনি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন, প্রতিদিন অনেক ধরনের ঝামেলা দেখেছেন, আবার মিলে যেতেও দেখেছেন, একসাথে অনেক মানুষকে নিয়ে খেতে দেখেছেন, একসাথে অনেকের ঝগড়া দেখেছেন, আবার একসাথে মিল হয়ে যেতে দেখেছেন, একসাথে ঘুরতে দেখেছেন, একটা রুম 10 জনকে শেয়ার করতে দেখেছেন। আপনার যে পার্টনার বা যাকে তুমি পার্টনার হিসেবে চুজ করতে যাচ্ছেন, তিনি একা একটা ফ্যামিলিতে বড় হয়েছেন, বাবা মা ভাই বোন এতটুকু। তাদের যে বড় হওয়ার পরিবেশটা, আপনার বড় হওয়ার পরিবেশটার মধ্যে মিললো, আপনি তাকে যদি আপনার বাসায় নিয়ে আসেন বা আপনি যদি তার বাসায় যেতে চান, তো দুজনের কি দমবন্ধ লাগবে না? আচ্ছা, এটাও গেল, এটা এত বড় কিছু না, আপনি এটাও ধরেন মেনে নিলেন, মানায় নিলেন, যাকে ভালোবাসি তার জন্য ততটুকু করা যেতেই পারে। মোরাল যে বিষয়টা, ধরুন আপনার বাসায় আপনি দেখলেন আপনার মা সারাদিন কাজ করে, আর মেয়েটা যে বাসায় বড় হয়েছে সেই বাসায় মাটা কর্মজীবী, তাকে হেল্প করার জন্য, তার কাজগুলোকে এগিয়ে দেওয়ার জন্য সে হেল্পিং হ্যান্ডের সাহায্য নেয়। মেয়েটা যখন আপনার বাসায় আসবে, সে তো নিজে তার মাকে বড় হয়েছে দেখে যে কাজ করছে, সেও বাইরে কাজ করতে চাইবে, আবার ঘরও সামলাতে চাইবে। আপনার মনে হবে বাইরে কাজ করবে কি জন্য, ঘরেই থাকুক। সেটাও ধরেন মেয়েটা মানায় নিল, কিন্তু মেয়েটা তো কখনো এরকম সারা ঘরের কাজ একা করে নেই, তো তার মনে হবে আমি একটা হেল্পিং হ্যান্ড রাখি। তখন আপনার ফ্যামিলির মনে হবে আমরা তো এত কষ্ট করে এত দূর আসলাম, জীবনে তো একটা হেল্পিং হ্যান্ডের কথা চিন্তা করলাম না, আর এই আসতে বড় লোকের মেয়ে হেল্পিং হ্যান্ড দিয়ে সবকিছু করে। কিন্তু এরা কিন্তু বুঝতে পারছেন না যে, বা বুঝতে কেউ চাইবে না তখন, যে আপনি ওই মেয়েটা এরকম পরিবেশেই বড় হয়েছে। সেই মেয়েটা যদি আছে হেল্পিং হ্যান্ড ছাড়াও জীবন চালানোর জন্য নিজেকে তৈরি করে ফেলে, তার এই ত্যাগটাকে কিন্তু কেউ স্বীকার করবে না। মনে হবে এটা তো ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল, এখানে আমার মাকে দেখেছি সারাক্ষণ করতে, আমার বোনকে দেখি, আমার চাচিকে দেখি, ওইটা এমন কি। ধরুন যে মেয়েটা বাসায় একটা নির্দিষ্ট জিনিস খেয়ে বড় হয় বা একটা নির্দিষ্ট ঘরনার রান্না তাদের বাড়িতে হয়, আপনি আর এক অঞ্চলের, আপনারা ওই জিনিসগুলা খানই না, আপনারা অন্য একটা জিনিস খান, বা ওই জিনিসটাতেও মেয়েটা অ্যাডজাস্ট করতে যে কষ্টটা হলো, আপনি আর একটা ডিস্ট্রিক্ট থেকে একটা মেয়েকে আনলেন, আপনার কালচার, আপনার খাওয়া দাওয়া, আপনার অ্যাটিটিউড, আপনাদের সব কিছুতে ওই মেয়েটার অ্যাডজাস্ট করতে তো অনেক বেশি কষ্ট হবে।
তো প্রথমে অ্যাভয়েড করতে চাইলেন না, ওই সেই যুক্তিটা সামনে নিয়ে আসলেন যে আমার তো ভালোবাসি, ভালোবাসার জন্য এতটুকু তো মানুষ করতেই পারে, তো সেটা সামনে নিয়ে আসলেন। কিন্তু মেয়েটাও তাই ভাবলো, ভালোবাসার জন্য এতটুকু তো করাই যায়, মেয়েটাও তাই করলো। কিন্তু আপনি তার ত্যাগটা কি চোখে দেখতে পারলেন যে মেয়েটা কোনোদিন বাসায় কিছুই করে নাই ওরকম ভাবে, সে যে হুট করে আপনার আপনার ভালোবাসার জন্য আপনার পরিবারের জন্য 10 পদ রান্না করত, তাকে যে একটু ঘাম মুছিয়ে দেওয়া দরকার, একটু আদর করা দরকার, সেগুলো বুঝতে পারেন আপনারা? বা যে ছেলেটা আসলে একা থেকে অভ্যস্ত, সে হঠাৎ করে আপনার জয়েন্ট ফ্যামিলি সবার দাদার এক আবদার, বাবার এক আবদার, ভাইয়ের এক আবদার, আপনার ভালোবাসার জন্য সে সেটা মেনে নিচ্ছে, আপনি কি সেটার মর্যাদা করেন? যদি করতে পারেন তাহলে তো ভালো, আর যদি করতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো যে তাহলে কি দরকার, জীবনসঙ্গী বাইরে থেকে থেকে একটু শখের বাইরে যে করতেই হয়, প্লিজ তার এফোর্ট, তার ত্যাগ, তার ভালোবাসার মূল্য দিন। আপনার বাচ্চারাও আপনার কাছ থেকে শিখবে, তারাও ভালো থাকবে। আর দেখুন, আপনি যা করবেন আপনার সন্তান কিন্তু সেটা শুধু শিখবে না, সেটা পাবেও। আপনি আজকে পরের মেয়ের সাথে খারাপ ব্যবহার করছেন বা আপনি আজকে পরের ছেলের সাথে খারাপ ব্যবহার করছেন, আপনার ছেলে বা মেয়ে সেম ট্রিটমেন্টটাই কিন্তু তার ফিউচারে পাবে। আপনার আজকের ভবিষ্যৎ, আজকের বর্তমান, আপনার বাচ্চার ভবিষ্যৎ, এটা যেমন আমি মিক্স করতে পারলাম না, ঠিক সেরকম এটাকেও আমি কিন্তু ভুল প্রমাণ করতে পারবো না যে মুরব্বীরা বলে গেছেন তুমি যা করবে তা পাবে। আরেকটা কথা দিয়ে আজকে শেষ করি। দেখুন, আমার এই কথাটা শুধু এই তেল জলের উপর ডিপেন্ড করে বলছি না, এই কনসেপ্টের উপর না, এই কনসেপ্টটা প্রমাণিত। আপনি যে ধর্মে নিয়ে হোক না কেন, এই ধর্মে, সেই ধর্মে এই বিষয়টি আছে। আমাদের সাবকন্টিনেন্টে যে ধর্মগুলো বেশি প্রচলিত সেগুলোর উদাহরণ যদি আমরা দিতে যাই, একজন মুসলিম হিসেবে আমি প্রথমে ইসলামিক বৈবাহিক আইনশাস্ত্রের কথা বলি, যেখানে কাফা বা কুফুকে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে ধরা হয়। কাফা বা কুফুর অর্থ হচ্ছে সমতা, সামঞ্জস্যতা। কুফু সম্ভাব্য স্ত্রী এবং স্বামীর অথবা অর্থাৎ বর এবং কনের সম্পদ, অবস্থান, পারিবারিক অবস্থান, পরিবার, বেড়ে ওঠা অঞ্চল সব কিছুর ক্ষেত্রে মিলাতে হবে, তাহলে একটি বিবাহ সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হিন্দু ধর্ম জাত গোষ্ঠী কোষ্টি মেলানো এগুলো সম্পর্কে তো আপনারা সকলে অভিহিত আছেন। সিস্টেমের বাইরে গিয়ে যে কোনো কিছু করাই যায়, করা গেলে তাতে কোনো সমস্যা আপাতত দৃষ্টিতে না হলেও বড় ধরনের একটি ইফেক্ট কিন্তু আমাদের জীবনে পড়ে। অনেক 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 বিয়ে এখন কিন্তু সম্পর্কগুলো ভাঙছে, সেই সাথে যে বিয়েগুলো টিকে আছে তাদের মধ্যে অনেকেই সাফারিংসের মধ্যে আছে, যতক্ষণ না পর্যন্ত এই যে প্রচলিত ধর্মীয় সামাজিক যে রীতিনীতিগুলো আছে সেগুলো ফলো যে বিয়েগুলোতে করা না হয় সেগুলোর কথা আমি বলছি। আমরা ভালোবেসে অনেক কিছু করে ফেলতে পারি কিন্তু আসলে সিস্টেমটা অতটা চেঞ্জ করতে পারি না যতটুকু আমরা বলে থাকি। সিস্টেম চেঞ্জ করা আসলে অত্যন্ত কঠিন। এখানে আমি একটি উদাহরণ দিয়ে আসলে শেষ করতে চাই, যে একটি মেয়ে বড় হলো এমন একটি পরিবারে যেখানে একসাথে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরিবারের সকলের সাথে বা পরিবারের সকলকে সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। সে এমন একটা পরিবারে আসলো যেখানে আসলে রান্নাবান্নার ইম্পর্টেন্স চিন্তার বাইরে। তো সে কী করলো যে অল্পদিনের জন্য মেহমান এসেছে আমার পরিবারের আত্মীয় কেউ, আমি সময় কাটাই, ভালো থেকে ভালো স্মৃতি তৈরি করি। সে সেটাই করলো, সে কিন্তু আপনাকে খাওয়া দাওয়ায় কমতি করলো না বা কম যত্ন করলো না, সেগুলো ম্যানেজ করলো অন্য কারোর সাহায্য নিয়ে। আপনি যে পরিবারে বড় হয়েছেন সেখানে আপনি কি দেখেছেন কিসের সুন্দর স্মৃতি তৈরি করা, কিসের মুহূর্ত কাটানো, কিসের সময় কাটানো? তোমাকে সারাদিন রান্না করতে হবে, দিন শেষে টেবিলে অনেক খাবার থাকবে, তাহলেই তুমি পারফেক্ট। সে তো আর এই বিষয়টা জানে না, সে মনে করেছে আপনি আপনার শিক্ষা দীক্ষায় সামাজিক অবস্থানে আপনি উপরের দিকে আছেন। সে তো ভুলে গেছে, তার সাবকনসিয়াস মাইন্ড বা কনসিয়াস মাইন্ড ভুলে গেছে যে আপনার বা বেড়ে ওঠা তার বেড়ে ওঠা একরকম না, সে ওটা আশাও করেনি, সেটা জানেও না। তো এতে করে কি হয়েছে, সে আপনাকে সময় দিয়েছে পরবর্তীতে গিয়ে, এবং এই সময় দেওয়ার পেছনে তাকে অনেক এফোর্ট দিতে হয়েছে। কথার কথা, সে ওয়ার্কিং লেডি, অফিস করেনি বা তার অনেক দিক দিয়ে কম্প্রোমাইজ করে আপনাকে সময় দিয়েছে, কিন্তু আপনি কি করেছেন, তার এই ত্যাগটা, তার এই ভালো মানুষিটা, তার এই ভালো লাগাটা আপনি প্রাধান্য দেননি, আপনি ফিরে গিয়েই বলেছেন আরে আল্লাহ কি বলবো আমাকে যত্নই করে নাই, কেন ছবিতে যে দেখলাম যে অনেক পদের খাইয়েছে বা অনেক ইয়ে করেছে, আপনি আবার পরিবারের সাথে কনভারসেশন করছেন, আপনি যখন পরিবারের অন্যকে আবার বললেন আর তাতে কি খাইয়েছে ঠিক আছে, অন্য কেউ রান্না করে দিয়েছে। এই কথাটা যখন ওই মেয়েটা বা ওই নারীটা জানলো, একবার কি ভেবেছেন যে তার আসলে বুকের কোথায় কত বড় ছিদ্র হয়েছে, সেই ছিদ্রটা আপনি বাকি জীবনে আর কখনো ভরতে পারবেন কিনা? আমার অনুরোধ থাকবে এই ধরনের অপ্রীতিকর বিভিন্ন ঘটনা এড়াতে দয়া করে মুসলিম হলে কুফু মিলান, অন্য ধর্মের হলে আপনাদের শাস্ত্র অনুযায়ী
বিষয়টিকে আগে বাড়ান। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।